হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে 38 সাইজ প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজের ফার্স্ট পার্ট, মানে কাটিং এর পার্ট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আমি 38 সাইজেরই কাপ নিয়েছি, আর এখানে আস্তার এবং মেন পিস নিয়েছি। আস্তারের মাপ 1 মিটার আছে। প্যাডেড ব্লাউজ যখন আমরা কাটিং করি তখন আস্তারের মাপটা একটু বেশি নিতে হয়। তো দেখুন, প্রথমে এখানে আস্তারের পাটে কাটিং করব। আস্তারটিকে দেখুন, একটি সাইড থেকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি বডির মাপ অনুযায়ী। তো বন্ধুরা, এখানে আমি ব্যাক পার্টে হুক আই পট্টি করব। তার জন্য দেখুন, হুক আই পট্টির জন্য মার্জিন নিয়ে নিলাম 1/2 ইঞ্চ, নিয়ে দাগটিকে লম্বা করে নিলাম। এরপরে যতটুকু ব্লাউজের লম্বার মাপ থাকবে তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে 14.5 ইঞ্চ নিচ্ছি টোটাল। আর এখানে নেব কাঁধের মাপ, কাঁধ নিচ্ছি 5.5 ইঞ্চ। আরমোলের মাপ সেম রাখবো, 5.5 ইঞ্চ। এখানে বডির মাপ নেবো, তো বডির যে সাইজটা থাকবে তার 1/4 ভাগ নেবেন। বডি আছে 38 ইঞ্চ, 38-এর 1/4 ভাগের 1 ভাগ আসে 9.5 ইঞ্চ, পাশে 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন। তো এখানে যতটুকু মাপ এসেছে সেম কোমরের দিকে নিতে পারেন এইভাবে, বা কোমরের মাপ আলাদা করে নিতে পারেন। কোমরের যে মাপটি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে প্রথমে নিয়ে নেবেন, তারপরে 1 ইঞ্চ নেবে পিছনের ডাঁটের জন্য এক্সট্রা, তারপরে 2 ইঞ্চ নিয়ে নেবেন এক্সট্রা সেলাই মার্জিন। এইভাবে কোমরের মাপটা আপনারা বের করে নিতে পারেন। এরপরে দেখুন, আরমোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে বাইরের দিকে নেবো 0.5 ইঞ্চ, মানে 1/2 ইঞ্চ নিলাম। নিয়ে দেখুন, এই দাগটিকে উপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেবো। তারপরে এই কোণ থেকেই এই সাইডে নেবো 1.5 ইঞ্চ। শেপ দিতে অসুবিধা হলে এখান থেকে আপনারা 3 ইঞ্চ নিয়ে এইভাবে শেপটি দিয়ে নিতে পারেন। তো এই দাগটিকে মিলানো হয়নি, নিচের থেকে উপরের দাগটি এইভাবে মিলিয়ে দিলাম। এরপরে এখানে নেবো কাঁধের নেক ডিপ। তো বন্ধুরা, এখানে একটু ভালো করে বুঝে নেন, যদি কাঁধে আপনারা দড়ি দিতে চান, বর্ডারটা সরু রাখতে চান, সেক্ষেত্রে নেক ডিপ নেবেন 2.5 ইঞ্চ, আর দড়ি যদি না দেন তাহলে এখানে 2 ইঞ্চ নেবেন। আমি 2 ইঞ্চ নিয়েছি। এরপরে নিচে যতটুকু বর্ডার রাখতে চান তাতে 1 ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেবেন। নিয়ে এখানে বর্ডারটা নিয়ে নেবেন, আমি 3.5 ইঞ্চ নিয়েছি। এই সাইড থেকে ফের 3 ইঞ্চ নিলাম। নিয়ে এই দাগটিকে উপর দাগের সাথে মিলিয়ে এখানে পিঠে রাউন্ড শেপ দিয়ে নেবো। এইভাবে আপনারা এখানে অন্য কোনো শেপও দিতে পারেন। তো পিঠটা যেহেতু ডিপ পিঠের হচ্ছে, সেক্ষেত্রে এদিক থেকে আমাদের 1/2 ইঞ্চ বা 3 সুত পরিমাণে ডাউন করে দিতে হবে। দেখুন, আমি এখানে 3 সুত পরিমাণ ডাউন করে দিয়েছি। দিয়ে ব্যাক পার্টটিকে এখানে সেম মাপ অনুযায়ী কেটে নেব। সামনের পার্ট কাটার জন্য দেখুন, কাপড়টিকে আরেকটু পরিমাণ ভাঁজ করে নিলাম। নিয়ে প্রথমে নিচের দাগটিকে আগে সোজা করে নেব, এর উপরে আবারও 1/2 ইঞ্চ নেব। দেখুন, 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়ে এই দাগটিকেও সোজা করে নেব। প্রিন্সেস কাট ব্লাউজ কাটার সময় সামনের পাটে অবশ্যই নিচের দিক থেকে 1/2 ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে হয় বন্ধুরা। এরপরে দেখুন, ব্যাক পাটে হুকায় পট্টির যে মার্জিনটি ছিল সেটিকে বাইরের দিকে রেখে ব্যাক পাটটিকে ওপরের দাগে রেখে এভাবে ব্যাক পাটের মাপ অনুযায়ী এভাবে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে ব্যাক পাটটিকে উঠিয়ে নেব। সামনের পাটের নেক ডিপ সেম রাখছি 2 ইঞ্চ। সামনের গলার ডিপ আমরা 7 ইঞ্চ, 8 ইঞ্চ যতটুকু খুশি রাখতে পারেন। আমি এখানে 7 ইঞ্চ পরিমাণে নিয়েছি। নিয়ে দেখুন, এই সাইডে আবার 3 ইঞ্চ নিলাম। 3 ইঞ্চ নিয়ে দাগটিকে ওপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে পান গলা শেপটি এভাবে দিয়ে নেব। আপনারা একটু ভিতর থেকে ডিপ করেও দিতে পারেন, বা এইভাবে হালকা করেও দিতে পারেন। আমি একটু হালকা করেই দিলাম। এরপরে দেখুন, কাঁধ থেকে বেস পয়েন্টের মাপ নেব 10 ইঞ্চ, আর এই সাইড থেকে নিচ্ছি 4 ইঞ্চ। আমি এখানে কাপ জয়েন্ট করব, কাপের মিডিলে একটু গ্যাপ রাখতে হয়, সেজন্য 4 ইঞ্চ নিলাম, না হলে নর্মাল ক্ষেত্রে 3.5 নিতে হয়। এরপরে দেখুন, এই দাগটিকে নিচের দিকে সোজা না কেটে 1/2 ইঞ্চ এইভাবে বাঁকা করে কেটে নেব। এখান থেকে প্রিন্সেস কাটের ডাটের পয়েন্ট নিচ্ছি 2 ইঞ্চ, নিচের দাগ থেকে ওপরের দিকে সেম রাখবো 2 ইঞ্চ। দেখুন, এই দাগটিকে এই দাগের সাথে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দেবো। দিয়ে প্রিন্সেস কাটের সেপটি ঠিক আরমোলের মাঝ বরাবর এইভাবে দিয়ে নেবার ওপরে দেখুন 2 সুত পরিমাণ এইভাবে সেপ দিয়ে নেব। এখানে মার্জিন জয়েন্টের পরে এক্সট্রা কাপড়টি কাটা পড়বে, তার জন্য সাইডে এক্সট্রা নিতে হবে। তো দেখুন, ওপর থেকে নিলাম 1 ইঞ্চ এবং সাইডে নিয়েছি 2.5 ইঞ্চ, এই দাগ থেকে ওপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দেবো। আর এখানে 1/2 ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, এটিকে এইভাবে কোণ করে ওপরের দাগের সাথে মিলিয়ে দিতে হবে। বন্ধুরা, এইভাবেও মিলাতে পারেন, বা ব্যাক পার্টটিকে এখানে রেখে ব্যাক পার্টের মাপ অনুযায়ী এই দাগটিকে সোজা করে কোণের দিকে মিলিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, সামনের আরমোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে নেব 1/2 ইঞ্চ, মানে 0.5 ইঞ্চ, নিয়ে এইভাবে সামনের আরমোলের শেপটি দিয়ে নিলাম। এখানে সামনের পার্ট কমপ্লিট, দাগ অনুযায়ী সামনের পার্টটিকে কেটে নেব। তো বন্ধুরা, সেলাইয়ের পার্টটা অবশ্যই দেখবেন, সেলাইয়ের পার্টে কাপ জয়েন্ট করার সময় সামনের সেলাই মার্জিনটা এমনি গুম হয়ে যায়, কিন্তু আরমোলের সাইডে কিভাবে গুম সেলাই করতে হয় সেটা আমি শেয়ার করেছি।
এবং তাতে আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন পিসেস কাটের পার্টটি কেটে নিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো বন্ধুরা পিসেস কাট ব্লাউজে কাপ জয়েন করার জন্য এই আস্তারের পার্টটি মানে সামনের পার্টটিকে ডবল কাটতে হয়। কাটিংটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, প্রথমে এখানে হাতার পার্টটি কেটে নেবো। তো দেখুন হাতার পার্ট কাটার জন্য এক্সট্রা কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ এইভাবে ভাঁজ করেছি, করে দেখুন আবার একটি ভাঁজ দিয়ে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে ব্যাক পার্ট থেকে হাতার মাপটি বের করে নেবো। দেখুন কাঁধ থেকে হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দিয়ে আর্মহোলের রাউন্ডটিকে এইভাবে ঘুরিয়ে মেপে নেব। তো এখানে এলো দেখুন 9.5 ইঞ্চ। তো এইভাবে আড়ের দিক থেকে 9.5 ইঞ্চ নেব। এইভাবে দেখুন আড়ের দিক থেকে 9.5 ইঞ্চ নিয়ে দাগটিকে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নেব। এরপরে এদিক থেকে হাতা লম্বার মাপটা নেব। হাতা লম্বার মাপ যতটুকু আপনারা রাখতে চান তাতে সেলাই মার্জিন 1 ইঞ্চ প্লাস করে নেবেন ওপর নিচের জন্য। তো এখানে আমি হাতা লম্বার মাপ রাখছি 8.5 ইঞ্চ। দেখুন 8.5 ইঞ্চ নিয়ে দাগটিকে এইভাবে এই দাগের সাথে মিলিয়ে বক্স কেটে নেব। তারপরে আমার দিকটা জয়েন্ট আছে, যেদিকটা ওপেন আছে সেদিক থেকে দেখুন 3.2 শতাংশ ডাউন করলাম, করে এই সাইডে নেব 2.5 ইঞ্চ নিয়ে এইভাবে হাতার রাউন্ডের সেফটি দিয়ে নিলাম। এরপরে হাতার মুহুরির দিকে যতটা হাতার রাউন্ডের মাপ থাকবে তার হাফ নেবেন, নিয়ে সাইডে এক্সট্রা 2 ইঞ্চ মার্জিন নিয়ে দেখুন এই দাগটি উপরের দাগের সাথে মিলিয়ে দিয়ে এখানে আরো 1/2 ইঞ্চের এইভাবে সেফ দিয়ে নেব সামনের হাতার জন্য। এরপরে উপরের রাউন্ড অনুযায়ী আগে হাতার পাটটি কেটে নেব এইভাবে। এখানে চার ভাঁজে ভাঁজ রাখার ফলে দুটি হাতে একসাথে কাটিং হচ্ছে। দেখুন বন্ধুরা এখানে দেখুন সামনের হাতা সেফ দেওয়া হয়েছিল 1/2 ইঞ্চের, এই এক্সট্রা মার্জিনটি কেটে নেব। কেটে নিয়ে মিডিল পয়েন্টে একটি ছোট্ট কাট লাগিয়ে নেব আর দুটি সাইডে এইভাবে ফ্রন্ট পার্টের চিহ্ন করে রাখবো। এটি ব্লাউজের সামনের দিকে জয়েন্ট হবে এই সাইডের পার্টটা। এরপরে দেখুন বন্ধুরা কাপ জয়েন্ট করার জন্য পিসেস কাটের ফার্স্ট পার্টের মাপ অনুযায়ী সেকেন্ড আরেকটি পার্ট কেটে নিয়েছি, এটি কাপের সাথে জয়েন্ট হওয়ার জন্য সেম মাপে কেটেছি বন্ধুরা, কোনো আমি এক্সট্রা মার্জিন নিইনি। এরপরে দেখুন মেন পিসটি কাটার জন্য কাপড়টিকে ডবল ভাঁজে ভাঁজ রেখেছি আর এখানে ব্যাক পার্টের যতটুকু পিঠের বর্ডার আছে সেই বর্ডার অনুযায়ী বর্ডারের উপরে আস্তারে পার্টটিকে রেখে সেম মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এরপরে দেখুন ব্লাউজের মেন পিসটিকে আবার এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে দেখুন জয়েন্টের দিকে এই পার্টটিকে রেখে এবং পিসেস কাটের পার্টটিকে রেখে সেম মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। এরপরে হাতার পার্ট কাটার সময় একটু ভালো করে লক্ষ্য করুন, এইগুলোর জন্য শেয়ার করছি এই টিপস গুলো। দেখুন এখানে হাতার পার্টের ওপরে যে ডিজাইনটি আছে সেটি উল্টো মানে নিচের দিকে আছে, তার আগে আমাকে ওপরের পার্টটিকে কেটে আলাদা করে বর্ডারের সাথে জয়েন্ট করে নিয়ে হাতার পার্ট কাটিং করতে হবে। আর এই সাইডে চার ভাঁজে ভাঁজ করে নিলেও দেখুন সাইডে জয়েন্ট করতে হবে। তো কি করবো, এখানে বর্ডারটাকে কেটে উল্টো করে এইভাবে জয়েন্ট করব। তো দেখুন বন্ধুরা আগে আমাদেরকে কেটে এইভাবে জয়েন্ট করে নিতে হবে সোজা উল্টো দেখে, তারপরে হাতার মাপ অনুযায়ী কাটিং করতে হবে। তো সেলাইয়ের সময় এই পার্টটা শেয়ার করব। হাতার মেন পিসে সাইডে কাপড় কম থাকলে সেটাও জয়েন করতে হয় কিভাবে সেটাও দেখিয়ে দেবো বন্ধু। এখানে দেখুন কাটিং কমপ্লিট। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে অল ক্লিকে সেট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সেলাইয়ের পার্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি অ্যাড করে দেবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।